গুড মর্নিং এভরি সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের প্রফিট লসের সেকেন্ড ক্লাস তোমরা সবাই জানো আমরা কাল থেকে শুরু করেছি প্রফিট লস এবং কাল আমরা পড়েছিলাম বেসিক্স বেসিক্সের সাথে সাথে আজকে আমরা পড়বো দুটো ইম্পর্ট্যান্ট টাইপ একটা হচ্ছে যেখানে আমাদেরকে বলে দেয় এক টাকা দিয়ে কোনো জিনিস এতগুলো কেনা হয়েছে তাহলে এক টাকায় কতগুলো বেচলে কী পরিমাণ লাভ হবে বা ক্ষতি হবে এই ধরনের এক টাকার উপর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে ডিসকাস করবো আর তার সাথে ডিসকাস করবো আরেকটা টাইপের কোয়েশ্চেন যেখানে আমাদেরকে বলে দেয় লাভ আর ক্ষতির পরিমাণ সমান সমান যে কোন জিনিসের কোনো জিনিসকে এত টাকায় বেচলে যা লাভ হয় এত টাকায় বেচলে ততটাই ক্ষতি হয় তো এই ধরনের টপিকের ওপর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে ডিসকাস করব আর বলে দিই যারা এই ভিডিও প্রথম দেখছো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিও এবং বেল বেলাইকেন প্রেস করতে ভুলবে না তাহলে রোজ সকালবেলা যখনই ভিডিও পোস্ট হবে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর হ্যাঁ ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখো যদি মনে হয় হ্যাঁ নতুন কিছু শিখলে ভালো লাগলো তাহলে একটা লাইক করে যেও কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে বন্ধুরাও জানবে এবং আরও অনেকে জানবে একই সাথে সাথে যে এখানে রোজ ক্লাস হচ্ছে ম্যাথসের টেটের জন্য এক্সাম যত সামনে আসছে লোকে জানতে পারলে তত বেশি লোক জানলে তত বেশি ভালো কারণ অনেকের হেল্প হয়ে যাবে তাহলে তো যত বেশি লোকের হেল্প হয় তত বেটার চলো ক্লাস স্টার্ট করা যাক কোয়েশ্চেন দেখা যাক আমরা কীভাবে সলভ করবো এই কোয়েশ্চেনগুলো সেগুলো এবার করা যাক দেখো কোয়েশ্চেন কী বলছে যদি পঁচিশটি ঝুড়ির ক্রয় মূল্য পঁচিশটি ঝুড়ির ক্রয় মূল্য এক টাকা হয় তবে পঁচিশ পারসেন্ট লাভ করতে হলে এক টাকাতে কতগুলি ঝুড়ি বিক্রি করতে হবে তাই না পঁচিশটি ঝুড়ির ক্রয় মূল্য এক টাকা তবে পঁচিশ লাভ করতে হলে এক টাকাতে কতগুলি ঝুড়ি বিক্রি করতে হবে আচ্ছা একটা জিনিস আমাকে বলো যদি পঁচিশটি ঝুড়ির ক্রয় মূল্য কত বলেছে এক টাকা এক টাকা হয় তাহলে একটি ঝুড়ির ক্রয় মূল্য কত হয়ে যাবে এক বাই পঁচিশ টাকা এক বাই পঁচিশ টাকা এবার দেখো এই যে এক বাই পঁচিশটা আমরা পেয়েছি এক বাই পঁচিশটা কি একটা ঝুড়ির ক্রয় মূল্য এই যে এক বাই পঁচিশটা আমরা পেয়েছি এটাকেই আমরা একটু অন্যরকমভাবে ব্যবহার করব কিভাবে। দেখো এখানে আমরা যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এক বাই পঁচিশ একটু ভালো করে দেখো এখানে এই একটা কি এই একটা হচ্ছে টাকা কত টাকার জিনিস কিনেছে আর কত টাকাতে বেচবে সেই টাকাতে কটা বেচবে সেটা এই টাকাতে কটা পেয়েছে এই টাকাতে কটা বেচবে সেই টাকাটা লেখা আছে ওপরে আর নিচে যেটা কি লেখা আছে নিচে লেখা আছে ঝুড়ির সংখ্যা আরে না এক সেকেন্ড নিচে কি লেখা আছে ঝুড়ির সংখ্যা তাই না আমরা যদি এই ভগ্নাংশটাকে একটু ভেঙে দেখি তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ওপরে লেখা রয়েছে টাকা আর এখানে লেখা রয়েছে ঝুড়ির সংখ্যা ক্লিয়ার হলো ব্যাপারটা এইবার এটাকে আমরা কিভাবে ইউজ করব এই এক বাই পঁচিশের সাথে আমি কালকে তোমাদেরকে ক্লাসে কি করিয়েছিলাম যারা যারা কালকের ক্লাস দেখো আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি এখানে এখান থেকে দেখে নিতে পারো আর পার নয় তো এই ক্লাস শেষ করেও তোমরা গিয়ে দেখতে পারো ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের লিঙ্কটাই দিয়ে দেবো প্রফিট লসের ওর ভিতরেই দুটো ক্লাসই থাকবে প্রথম ক্লাসটা দেখে নিও দেখো এক বাই পঁচিশ আমি যদি বলি এক বাই পঁচিশ টাকা কি এক বাই পঁচিশ টাকা হচ্ছে ক্রয় মূল্য আমি কালকে তোমাদেরকে কি বলেছিলাম কোনো জিনিস ধরো তোমাকে বলেছে যে একটা জিনিসের দাম আশি টাকা এটাকে টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হচ্ছে তো আমি আশি ইন্টু টোয়েন্টি বাই একশো করে আট দুগুণে ষোলো বের করে সেটার সাথে সেটা আশির সাথে যোগ করে বলতে পারি যে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য আবার আমি কি করতে পারি আমি আশি ইন্টু ডাইরেক্ট একশো কুড়ি বাই একশো লিখতে পারি ডাইরেক্ট একশো কুড়ি বাই একশো লিখতে পারি তার ফলে কি হয়ে যাবে তার ফলে আট বারো ছিয়ানব্বই ডাইরেক্ট বিক্রয় মূল্যটা বেরিয়ে আসবে তো এই যে রুলটা এটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব এই অঙ্কটা শর্টে শেষ করতে কিভাবে এটা আমি মুছে দিচ্ছি দেখো আমার কাছে কি জানতে চেয়েছে আমার কাছে জানতে চেয়েছে পঁচিশ পার্সেন্ট লাভে তাই তো এক টাকাতে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে কতগুলি বেচতে হবে তো আমি এর সাথে কি করব পঁচিশ পার্সেন্ট লাভে মানে কত হয়ে যাবে একশো পঁচিশ বাই একশো গুণ করে দেব। এবার এটাকে কাটাকুটি করো কত আসবে পঁচিশ দিয়ে এটা কাটলে পাঁচ পাঁচ দিয়ে যদি এটাকে কাটো কত আসবে কুড়ি তার মানে আমি কত পাচ্ছি এক বাই কুড়ি দেখো সেম আমি এখানে আরেকটা ফ্র্যাকশান পেয়েছি এখানে আমি যেমন একটা ভগ্নাংশ পেয়েছিলাম এক বাই পঁচিশ যেখানে উপরে টাকা লেখা ছিল আর নিচে ঝুড়ির সংখ্যা লেখা ছিল সেম এখানেও যে এক বাই কুড়িটা পেয়েছি তাতেও সেমেই ওপরে যেটা লেখা আছে সেটাকে আমি ধরে নেব টাকা আর নিচে যেটা লেখা আছে সেটাকে আমি ধরে নেব ঝুড়ির সংখ্যা তাহলে কি হবে এখান থেকেই তুমি ডাইরেক্ট অ্যান্সার মার্ক করতে পারবে তোমাকে আবার ক্যালকুলেট করতে হবে না যে একটা ঝুড়ির দাম এক বাই কুড়ি তাহলে এক টাকায় এক বাই কুড়ি টাকায় একটা ঝুড়ি পাওয়া যায় তাহলে এক টাকায় কটা পাওয়া যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে এক টাকায় তাহলে কটা পাওয়া যাবে কুড়িটা কি করলাম একটা ঝুড়ির দাম বের করে নিলাম কত বেরোলো এক বাই পঁচিশ তার ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করলাম কত বেরোলো এক বাই কুড়ি সেখান থেকে আমি বলে দিলাম উপরেরটা টাকা নিচেরটা ঝুড়ির সংখ্যা তার মানে এক টাকায় কুড়িটা কুড়িটি ঝুড়ি বিক্রি করলে বিক্রি করলে আর লিখছি না এটাই অ্যান্সার বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে অ্যান্সার কত এলো অ্যান্সার এলো কুড়ি বোঝা গেছে একদম শর্টে হয়ে যাবে আমি বোঝানোর জন্য এতটুকু লিখলাম এরপর তোমাদের তোমরা যখন করবে এত লিখতে হবে না সোজা এক বাই পঁচিশ লিখবে লিখে তার সাথে কী করলাম একশো পঁচিশ বাই একশো গুণ করে দিলাম বোঝা গেল বিক্রয় মূল্য যেটা বেরোলো ভগ্নাংশটা এক বাই কুড়ি জাস্ট সেখান থেকেই আমি বলে দিলাম যে এক টাকায় তাহলে কুড়িটা বেচতে হবে ক্লিয়ার পরের কোয়েশ্চেন দেখা যাক দেখো পরের কোয়েশ্চেনে কী বলেছে এক টাকাতে বত্রিশটি লেবু বিক্রি করে এক ব্যক্তির চল্লিশ পার্সেন্ট ক্ষতি হয় তবে এক টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে তার মানে এখানে তোমাকে যেটা দিয়েছে এক টাকায় বত্রিশটা লেবু এটা অলরেডি একটা বিক্রয় মূল্য দিয়েছে যেটা চল্লিশ পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে তার মানে কি তোমাকে এখান থেকে কী বার করতে হবে বলো আগে ক্রয় মূল্য বার করতে হবে তারপর সেখান থেকে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট লাভে আসতে হবে আমি যদি নর্মালি লিখি যদি ক্রয় মূল্য একশো হয় ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে চল্লিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়ে যাবে ষাট আর টোয়েন্টি পার্সেন্ট লাভে কত হয়ে যাবে একশো কুড়ি তাহলে তোমাকে এই ষাটের ভ্যালুটা বলে দিয়েছে ষাটের জায়গাটায় তোমাকে বলে দিয়েছে এখান থেকে তোমাকে আগে একশোয় আসতে হবে তারপর এখান থেকে তোমাকে আবার একশো কুড়িতে যেতে হবে এই হলো আমাদের অঙ্ক এবার দেখো এটাকেও আমরা কিভাবে শর্টে করতে পারি আগে আমি ডিটেলসে করে দেখাচ্ছি তারপর সেখান থেকেই আমি স্টেপটা ছোট করে দেবো ক্লিয়ার চলো দেখা যাক বত্রিশটি লেবু এক টাকা তাহলে একটি লেবু কত এক বাই বত্রিশ টাকা একটি লেবু এক বাই বত্রিশ টাকা এবার আমি এখান থেকে কী বলতে পারি এই এক বাই বত্রিশটা কী এক বাই বত্রিশ টাকায় একটা লেবু বিক্রি করে তার কী হচ্ছে চল্লিশ পারসেন্ট ক্ষতি হচ্ছে তাই না ক্ষতি হচ্ছে তাহলে আমি কি বলতে পারি এই ষাটের ভ্যালু হচ্ছে এক বাই বত্রিশ এই ষাটের ভ্যালু তাহলে একশোর ভ্যালু আমাকে আগে বের করতে হবে একশোর ভ্যালু কত হয়ে যাবে বলো এক বাই বত্রিশ ইন্টু ষাট নিচে আসবে একশো ওপরে যাবে একশো বাই ষাট এবার আমি এখানে কাটাকুটিটা এখন করব না কাটাকুটিটা কেন করব না আমি বোঝানোর আছে একটা জিনিস এটা আমি কি পেয়ে গেলাম এটা আমি পেয়ে গেলাম একটা লেবুর ক্রয় মূল্য ক্রয় মূল্য কার একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম আমি এখানে এবার এখান থেকে আমি কি করব এখান থেকে আমি টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব। সেটা আমি কি করব বিক্রয় মূল্য বের করার সময় বলো আমরা কী করেছি টোয়েন্টি পারসেন্ট লাভে বের করতে বলেছে আচ্ছা একশো ছিল ষাট নিচে ছিল এক সেকেন্ড আমি পরিষ্কার করে লিখে দিই আমরা কি করেছি বলো আমরা একশো কুড়ি বাই একশো করেছি ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করার জন্য এবার দেখো এখানে কি হচ্ছে একশো একশো কেটে যাচ্ছে ষাট দিয়ে একশো কুড়ি কেটে দুই হচ্ছে দুই দিয়ে বত্রিশ কেটে কত হয়ে যাচ্ছে ষোলো তাহলে কত হয়ে গেল এক বাই ষোলো তার মানে আমি কি বলতে পারি এক টাকাতে এক টাকাতে ষোলোটি লেবু বেচ বেচলে তার কী হবে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে তাহলে অ্যান্সার কত হয়ে গেলো অ্যান্সার হয়ে গেল ষোলো অ্যান্সার হয়ে গেলো ষোলো এবার দেখো এটার আমি একদম ওয়ান স্টেপে করার জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যেটা যাতে তোমরা কী হবে এই অঙ্কটাকে এক স্টেপে করতে পারো একদম এক স্টেপে ক্যালকুলেশন শেষ করার উপায় আমি বলে দিচ্ছি কী করবে দেখো প্রথমে এটা বের করে নেবে এক টাকায় কত দাম বেরোলো এক বাই বত্রিশ এর সাথে তোমরা কী গুণ করবে তোমাদেরকে প্রথমে দেখবে কি বলেছে লাভ না ক্ষতি কি বলেছে ক্ষতি বলে দিয়েছে যেটা বলে দিয়েছে একটা এক বাই বত্রিশটা কি চল্লিশ পার্সেন্ট ক্ষতি তো চল্লিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে চল্লিশ বাদ দিলে কত থাকে ষাট তোমাদেরকে ক্ষতি বলে দিয়েছে তো তোমরা যেটা বলে দিয়েছে সেটাকে নিচে রাখবে এবং যেটা বার করতে বলেছে কী বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ বের করতে বলেছে তো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কত একশো কুড়ি সেটাকে উপরে রাখবে এক স্টেপে ক্যালকুলেশান শেষ এখান দিয়ে কাটাকুটি করো দেখো কত হচ্ছে এক বাই ষোলো তার মানে কি এক টাকা ষোলোটি লেবু দেখো এটা কিছুই না এটা জাস্ট এই জায়গায় ক্যালকুলেশনটা তোমরা নোটিস করো এই জায়গা থেকেই আমি জিনিসটাকে শর্ট করে দিয়েছি দেখো এখানে একশো বাই ষাট লিখছিলাম এখানে একশো কুড়ি বাই একশো লিখছিলাম সেই তো একশো আর একশো কেটে যাচ্ছিলো তো একশো আর একশো যখন কেটেই যাবে তখন এটাকে আমি বেকার লিখে কি করব। আমি এটাকে আগে থেকেই কেটে ডাইরেক্ট একশো কুড়ি বাই ষাট লিখি না কেন একশো কুড়ি বাই ষাট আমি লিখতেই পারি তাহলে আমার এক স্টেপে ক্যালকুলেশন শেষ হয়ে যায় আশা করি বোঝা গেল কিভাবে করলাম কী বললাম আমি যেটা বলে দিয়েছে যদি আমাদেরকে এখানে বলতো ফর্টি পার্সেন্ট লাভ সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি তাহলে কী হতো নিচে থাকতো একশো চল্লিশ ওপরে থাকতো আশি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে একশো থেকে কুড়ি বার দিলে আশি আর ফর্টি পার্সেন্ট লাভে একশো সাথে চল্লিশ যোগ করলে একশো চল্লিশ যেটা বলে দিয়েছে সেটা নিচে রাখবো যেটা বের করতে হবে সেটাকে ওপরে রাখবো ক্লিয়ার আরেকটা অঙ্ক করি তাহলে আশা করি বুঝতে পারবে আরও বেটার না এই অঙ্কটা তোমরা নিজেরা করবে যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা নিজেরা করবে এর পরের অঙ্কটা আমি করে দিচ্ছি এক টাকাতে বারোটি পত্রিকা বিক্রি করে এক ব্যক্তির কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তবে এক টাকায় কতগুলি পত্রিকা বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে চলো এটা আমি করেই দিচ্ছি একটা স্টেপের ব্যাপার কি বলেছে এক বাই বারো এক টাকাতে বারোটা মানে একটার দাম কত এক বাই বারো কী বলে দিয়েছে এক স্টেপে ক্যালকুলেশন করব। কুড়ি পার্সেন্ট ক্ষতি বলে দিয়েছে মানে একশো থেকে বার দিলে আমি কত পাবো আশি যেটা বলে দিয়েছে সেটা নিচে রাখলাম কি বার করতে বলেছে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে এক টাকায় কতগুলি বেচলে কুড়ি পার্সেন্ট লাভ মানে কত একশো কুড়ি ওপরে রাখলাম কাটো কত এসে যাবে কুড়ি দিয়ে কাটলে চল্লিশ দিয়ে কাটো দুই হয়ে যাবে এটা তিন হয়ে যাবে তিন দিয়ে কাটলে চার কত এসে গেল এক বাই আট একটা কি একটা হচ্ছে টাকা আটটা কি হয়ে যাবে আটটা হয়ে যাবে পত্রিকা সংখ্যা তাহলে অ্যান্সার কত এসে গেল অ্যান্সার এসে গেল আটটি দেখো কত তাড়াতাড়ি হয়ে গেলো এক স্টেপে হয়ে গেল ক্যালকুলেশন আশা করি বোঝা গেছে এইভাবে আমরা ক্যালকুলেশন করব এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা ভেঙে ভেঙে করিয়েছি তারপর সেখান থেকে আমি বললাম এখান থেকে শর্টকাটটা এইভাবে আসে আশা করি ক্লিয়ার হয়েছে দেখো ডাইরেক্ট শর্টকাট বললে অনেক সময় কনফিউশন হতে পারতো বাট আশা করি এইভাবে বলেছি তোমাদের ক্লিয়ার হয়েছে তাও যদি ডাউট থাকে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে যাই ডাউট থাকুক এটাও হয়ে গেলো আটটি অ্যান্সার এলো পরের কোয়েশ্চেন দেখা যাক এবার দেখো এখানে তোমাকে কোয়েশ্চেনে আলাদা জিনিস বলেছে যদি বলে তাও এখানে আমরা রুলটা অ্যাপ্লাই করতে পারি কিভাবে আশিটি পেন একশো চল্লিশ টাকাতে বিক্রি করে এক দোকানদারের তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় তবে একশো চার টাকাতে কতগুলি পেন বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হবে আশিটা পেন একশো চল্লিশ টাকায় বিক্রি করছে থার্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে একশো চার টাকাতে কতগুলি পেন বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হবে আমরা এখানেও একটা পেনের ফর্মুলায় চলে যাব আশিটা পেন একশো চল্লিশ টাকা তাই তো একটা পেন তাহলে কত হয়ে যাবে একশো চল্লিশ বাই আশি কেটে নিতে পারো জিরো জিরো এটাকেও ছোটো করে নিতে পারো চাইলে কত হয়ে যাবে বলো চার আর এটা কত হয়ে যাবে সাত তো আমি কত পাচ্ছি সাত বাই চার টাকা সাত বাই চারের সাথে এবার আমি কী গুণ করবো আমাকে বলেছে তিরিশ পার্সেন্ট ক্ষতি তিরিশ পার্সেন্ট ক্ষতি আমাকে বলে দিয়েছে তার মানে আমি নিচে কত রাখবো সত্তর বের করতে কী বলেছে বের করতে বলেছে তিরিশ পার্সেন্ট লাভ তার মানে উপরে কত রাখবো একশো তিরিশ জিরো জিরো কাটলো সাত দিয়ে সাত কেটে গেলো আমি কী পেলাম তেরো বাই চার টাকা তেরো বাই চার টাকাটা কী পেলাম তেরো বাই চার টাকাটা পেলাম একটি পেনের বিক্রয় মূল্য একটি পেনের বিক্রয় মূল্য কখন তিরিশ পারসেন্ট লাভে তাহলে এই তেরো বাই চার দিয়ে যদি আমি একশো চারকে ভাগ করি আমি পেয়ে যাবো একশো চার টাকায় কতগুলো পেন তাকে বেঁচতে হবে একশো চারকে তুমি ভাগ করে দাও তেরো আর বাই চার করলে চারটা এসে ওপরে উঠে যাবে তেরো দিয়ে কাটলে কত হয়ে বলো চার আটে আট তেরো একশো চার তো চার আটে বত্রিশ অ্যান্সার কত হয়ে গেল টি পেন তার মানে একশো চার টাকায় কটা পেন বেচতে হবে একশো চার টাকায় বত্রিশটা পেন বেচতে হবে ক্লিয়ার হলো দেখো কত ইজিলি হয়ে গেলো তো এই অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে খুব ইজি অঙ্ক কিন্তু তাও মনে হয় অনেক সময় কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা একটু ক্যালকুলেশন করতে গিয়ে মুশকিল হয়ে যায় দেখো আমরা আমি বরাবর বলে এসেছি আমি ফ্র্যাকশানে নিয়ে গেলেও কোয়েশ্চেন চেষ্টা করব যত ইজিলি নিয়ে যাওয়া ইজিলি করা যায় ফ্রাকশান অ্যাভয়েড করব যদি তাও যেতে হয় তাহলেও চেষ্টা করব যত ইজিলি যাওয়া যায় দেখো চেষ্টা করেছি প্রত্যেক ক্ষেত্রে যেখানে ফ্র্যাকশন এসেছে ফ্র্যাকশানটাকে ইজিলি ইউজ করার দেখো আমাকে ফ্র্যাকশান এসেছে এক বাই আট এক বাই আট থেকেই ডাইরেক্ট আমি উত্তর লিখেছি আর্ট এক বাই আট থেকেই আমি ডাইরেক্ট উত্তর লিখেছি আর্ট আমি এখান থেকে আর ক্যালকুলেশান লম্বা করিনি নিচেরটাকে একটা জিনিস ওপরেরটাকে একটা জিনিস ধরে নিয়েছি প্রত্যেকটা অঙ্ক সেইভাবে করেছি তো অঙ্ক আমি তোমাদেরকে বারবার এই কথাগুলো বলছি একটাই কারণে অঙ্ক যখন করবে তখন অ্যাপ্রোচটা মেন্টাল অ্যাপ্রোচটা এরকম রাখবে যে আমি অঙ্ক ক্যালকুলেশানকে টাফ বানাবো না কারণ আমাকে যত সম্ভব কম টাইমে অঙ্ক করে বেরিয়ে যেতে হবে তো আমি ক্যালকুলেশনকে টাফ বানাবো না আমি যতটা সম্ভব চেষ্টা করবো ইজি রাখার আমি ভগ্নাংশ অ্যাভয়েড করবো দশমিক অ্যাভয়েড করবো তাহলে আমার ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে ক্লিয়ার হলো এই টাইপটা ক্লিয়ার এই টাইপ থেকে এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না জেনারেলি আজ আমি কোনো এক্সামে দেখে নিই এর বাইরে থেকে এই টাইপের বাইরে অন্য কোনো কোয়েশ্চেন এসেছে বলে অন্য ধরনের আসলে আশা করি তোমরা পারবে চলো পরের টাইপের কোয়েশ্চেন দেখে নিই এই কোয়েশ্চেনগুলো দেখো ভীষণ ইজি হয় যেখানে লাভ আর ক্ষতি দুটোই সেম সেম বলে কীরকম কোয়েশ্চেন একটি বস্তুকে পাঁচশো চব্বিশ টাকাতে বিক্রি করলে যত টাকা লাভ হয় বস্তুটিকে চারশো বাহান্ন টাকাতে বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য কত পাঁচশো চব্বিশ টাকাতে বিক্রি করলে যত টাকা লাভ হয় চারশো বাহান্ন টাকাতে বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য জানতে চেয়েছে কীভাবে করবে দেখো আগে ব্যাপারটা বোঝো ধরে নাও এরকম মাঝখানে কোথাও একটা রয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত সেটা আমি ধরছি না এই দিকে পাঁচশো চব্বিশ টাকায় বিক্রি করছে কী হচ্ছে লাভ হচ্ছে এদিকে চারশো বাহান্ন টাকায় বিক্রি করছে কী হচ্ছে ক্ষতি হচ্ছে তাই তো একটা জিনিস আমাকে বলো যে বলছে এখান থেকে ক্রয় মূল্য থেকে পাঁচশো চব্বিশ টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় তত টাকাই ক্ষতি হয় চারশো বাহান্ন টাকায় বিক্রি করলে তার মানে ক্রয় মূল্য থেকে এই লাভের অ্যামাউন্টটা এখান থেকে লাভ আর ক্রয় মধ্যে যে ব্যবধানটা সেটা যতটা এখান থেকে ক্ষতির ব্যবধানটাও ঠিক ততটা মানে ঠিক যতটা লাভ ততটা ক্ষতি তাহলে আমি যদি এই টোটাল ডিফারেন্সটা বের করে নিই টোটাল ডিফারেন্সটা আমি যদি বের করে নিই পাঁচশো চব্বিশ মাইনাস চারশো বাহান্ন যদি আমি করি চারশো বাহান্ন যদি আমি করি আমি কত পাব দুই পাঁচ থেকে এটা কত হয়ে যাচ্ছে সাত বাহাত্তর তাহলে বলো বাহাত্তর টোটাল এখান থেকে নিয়ে পুরোটা এখান থেকে নিয়ে এই পুরোটা হচ্ছে কত বাহাত্তর তাহলে এই দুটো কি বাহাত্তরের ঠিক হাফ হবে কারণ সমান সমান তো লাভ আর ক্ষতি সমান সমান্ত তো বাহাত্তরের পুরো হাফ হবে তো বাহাত্তরকে আমি দুই দিয়ে ভাগ করলে কত পাবো বলো ছত্রিশ তার মানে ছত্রিশ টাকা লাভ ছত্রিশ টাকা ক্ষতি আমি এটা বলতে পারি আমি এটা বলতে পারি যে ছত্রিশ টাকা লাভ আর ছত্রিশ টাকা ক্ষতি হচ্ছে তার মানে তাহলে দেখো যদি আমি এই জিনিসটা বলে দিতেই পারি যে ছত্রিশ টাকা লাভ আর ছত্রিশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমি তো এখান থেকে ক্রয় মূল্য ইজিলি বলতে পারি চারশো বাহান্ন টাকায় বেঁচে ছত্রিশ টাকা ক্ষতি হয়েছে চারশো বাহান্নর সাথে ছত্রিশ আমি যোগ করে দেবো আর দুয়ে আট পাঁচ পাঁচা তিনে আট চার চারশো অষ্টআশি টাকা বা আমি পাঁচশো চব্বিশ থেকে ছত্রিশ আমি বিয়োগ করে দেবো ছয় থেকে চোদ্দো কত হবে বলো আট তিন আর এক চার চার থেকে বারো কত হচ্ছে আট হাতে এক চারশো অষ্টআশি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো বোঝা গেলো বোঝা গেলেও আশা করি কেন আমরা ডিসটেন্সটা নিয়ে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে ডিফারেন্সটা নিয়ে সেটাকে দুই দিয়ে ভাগ করলাম কারণ লাভ আর ক্ষতি সমান সমান বলেছে তো ক্রয় মূল্য থেকে যতটা দূরে ক্ষতি ততটা দূরেই লাভ ব্যাপারটা এইভাবে বোঝো তাই আমি হাফ করে নিলাম দুটো যখন সমান সমান পেয়ে গেলাম একটা থেকে একটা বিয়োগ করলেও হয়ে যাবে এবার যদি এই প্রসেসটা তোমাদের বুঝতে প্রবলেম হয় যদি এতে তোমাদের কনফিউশন হয় তাহলে আরেকটা উপায় আছে সেটা বলে দিচ্ছি এই ধরনের কোয়েশ্চেনে কি হবে দেখো যখন তোমাকে বলে দেবে যে এত টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয় আরেকটা অ্যামাউন্টে বিক্রি করে তত টাকাই ক্ষতি হয় কিছু করবে না জাস্ট যে দুটো অ্যামাউন্ট বলেছে সেই দুটোকে যোগ করে দেবে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে কত আসবে বলো চার আর দুয়ে ছয় চার আর দুয়ে ছয় পাঁচ আর দুয়ে সাত নশো ছিয়াত্তর বাই দুই ভাগ করো কত আসবে চার আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো চারশো অষ্টআশি কারণ এই ক্রয় মূল্যটা দুটোর ঠিক গড় দুটোর গড় একদম মাঝখানে পড়বে সেই জন্য দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে পারো যাদের এই জিনিসটা ইজি লাগছে তারা এইভাবে করতে পারো যাদের এই জিনিসটা ইজি লাগবে তারা করতে পারো এইভাবে আমি প্রেফার করি এই সেকেন্ড মেথডে করার কারণ এখানে আমাকে বরাবর আমি যেটা বলে আসি প্রত্যেক ক্লাসে তোমরা জানো যে আমি সেই মেথড প্রেফার করি যেখানে ক্যালকুলেশন কম করতে হয় তো এখানে দেখো আমাকে ডিফার বিয়োগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে আবার বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে এখানে আমাকে কিছুই করতে হলো না শুধু যোগ করলাম আর ভাগ করলাম ক্যালকুলেশন এখানে কম তো এই প্রসেসটা আমি বেশি প্রেফার করি কিন্তু তোমাদের দুটো প্রসেসই দেখিয়ে দিলাম যার যেটা ইজি মনে হয় যার যেটা ভালো মনে হয় সেইভাবে করতে পারো আশা করি বোঝা গেছে যদি বোঝা গিয়ে থাকে তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে দেব হোমওয়ার্ক আগেরটাও দেব ভেবেছিলাম হোমওয়ার্ক কিন্তু চলো এক স্টেপের অঙ্ক বলে আমি ওটা দেখিয়ে দিলাম এবং আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দেখানোও দরকার ছিল না হলে হয়তো কনফিউশন থেকে যেত সেই জন্য ওটা করে দিলাম কিন্তু এটা আমি হোমওয়ার্ক দেবো কারণ এই অঙ্কটা খুব ইজি অ্যান্সার কমেন্টে জানাবে আমাকে কি বলেছে চারশো পঁচিশ টাকাতে বিক্রি করে যত টাকা লাভ হয় তিনশো পঞ্চান্ন টাকাতে বিক্রি করে ঠিক তত টাকা ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য কত আশা করি তোমরা এখনই অনেকের অ্যান্সার এসে গেছে অলরেডি আশা করছি তো যদি অ্যান্সার এসে গিয়ে থাকে ভিডিওটা এক্ষুনি পজ করে কমেন্টে আমাকে অ্যান্সারটা লিখে দাও লিখে দিয়ে তারপর পরের অঙ্কটা দেখো চলো লিখে দিয়েছো অ্যান্সার চলো পরের কোয়েশ্চেন দেখা যাক দেখো একই ধরনের কোয়েশ্চেন বাট সেটাকে যদি একটু চেঞ্জ করতে চাই একটু যদি ঘোরাতে চায় তাহলে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে বলছে একটি বস্তুকে ছশো পঁচিশ টাকাতে বিক্রি করলে যত টাকা লাভ হয় পাঁচশো পঁয়তাল্লিশ টাকাতে বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয় কিন্তু কোয়েশ্চেন তোমাকে করেছে বস্তুটিকে কত টাকাতে বিক্রি করলে পঁয়ষট্টি টাকা লাভ হবে বস্তুটিকে কত টাকাতে বিক্রি করলে পঁয়ষট্টি টাকা লাভ হবে পঁয়ষট্টি পার্সেন্ট নয় তো সিম্পল এখানে আমি কি করবো ছশো পঁচিশ আর পাঁচশো পঁয়তাল্লিশ বলেছে যোগ করে দেবো দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব কত পাবো বলো পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক চার আট দুই ছয় আর এক সাত ছয় আর পাঁচে এগারো এগারোশো সত্তর বাই দুই তার মানে কত হচ্ছে পাঁচ আট পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি টাকা কী পেয়ে গেলাম পাঁচশো পঁচাশি টাকা আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য হ্যাঁ এখানে আমার নিয়ম একটা রুল খাটলো না যেটা আমি বলি যে যেটা বের করতে বলেনি সেটা কেন বের করবো এখানে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলেনি কিন্তু না এখানে আমাদেরকে তাও বের করতে হবে

আচ্ছা এখানে এটাও বলতে পারে যে কোনো পার্সেন্টেজও দিতে পারে বস্তুটিকে কত টাকাতে বিক্রি করলে কত এত পার্সেন্ট লাভ হবে আশা করি করতে পারবে ধরো এখানে এটা না বলে বলতো বস্তুটিকে কত টাকাতে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তাহলে আমি কি করতাম আমি পাঁচশো পঁচাশি ইন্টু একশো কুড়ি বাই একশো করে দিতাম ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করার জন্য ছয় এটা কাটলে পাঁচ পাঁচ দিয়ে এটাকে কেটে দিতাম পাঁচ কে পাঁচ এটাও পাঁচ কে পাঁচ তিন কত হতো পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তো একশো সতেরো ইন্টু ছয় করে দিতাম কত হয়ে যেত ছ সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছ এককে ছয় আর চারে দশে শূন্য তাই তো হুম দশে শূন্য হাতে এক ছয় এককে ছয় আর একে সাত সাতশো দু টাকা বোঝা গেল এটা কী হলো এটা বেরোলো টোয়েন্টি পারসেন্ট লাভে আর এটা তোমার অঙ্কের অ্যাকচুয়াল অ্যান্সার তো আশা করি করতে পারবে এখান থেকে যদি এরকম করে তোমাদের এর ওপর থেকে বলে টোয়েন্টি পারসেন্ট লাভ বা যা ইচ্ছা পার্সেন্টেজ লাভ ক্ষতি যেটাই বলুক তোমরা ক্যালকুলেশন করতে পারবে তো এই দুটো ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম আর কোয়েশ্চেন নেই আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ দেখো প্রফিট অ্যান্ড লসের প্লে ললিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি তো এখান থেকে ক্লিক করে প্রথম ভিডিওটা দেখে নাও যাদের দেখা হয়নি ফের দেখা হবে কাল সকাল নটায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই